So আপনি কি বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? I'm not 100% sure, but আল্লাহ সবার উপর রহমত নাযিল করে, আল্লাহ সবার উপর রহমত করে এটা বলতেছেন। আচ্ছা, এর অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি আমাদের বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আসলে কি শারীরিকভাবে অসুস্থতা এই কারণে হয়েছে না, আমি চেষ্টা করি। আল্লাহ সর্বশক্তিমান। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর শান্তি, আল্লাহর অসীম রহমত, আল্লাহর আল্লাহর রহমত। লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনার কি মনে হয়? আমার মনে হয় এটাই এটাই। আচ্ছা, কোন সূরা কয়বার পাঠ করলে একবার কুরআন শরীফ খতম দেওয়ার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়? ভাই এটা বলতে পারবো না, ট্রাই। ভাই জানি না, শিওর ট্রাই করি। সূরা বাকারা হতে পারে, অভিজ্ঞ হয়েছে তখন আমি নামাজ রোজা কোনটা মিস করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আঙ্কেল। আজকে যদি আপনি রাসুল আসলাম যেহেতু বলছেন যে রহমতের দৃষ্টি তাকাবেন না, তাহলে আমাদের মনে হয় ডাক্তারের উপরে কাপড় পরাটাই ভালো। আপনি যদি সবার সামনে করতেন জিনিসটা, তাহলে আমি করে দিই আঙ্কেল, আমি উঠিয়ে দিই পোশাক পোশাক করা। আমি আমি কাপড় উঠা কাপড়টা উঠাই দিই, আমি উঠাই দিই, আমি উঠাই দিই, আমি এখন আমি পরে দিচ্ছি, আমি আগে দিই, আমি উঠাই দিই সমস্যা। এটাই নিয়ম আর কি, মুসলমানের টাকনের উপরে প্যান্ট পরাটা একটা নিয়ম আর কি। ইসলামকে আমরা কতটা জানি এর পরবর্তী আগামীকাল সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ আপলোড হতে যাচ্ছে। এই পর্বে প্রায় আমরা 11টি প্রশ্ন করেছি, কিন্তু এইখানে এই ভিডিওতে আপনারা মাত্র 2টি কিংবা 3টি প্রশ্ন দেখতে পারছেন। ফুল ভিডিওতে আপনারা সবগুলো প্রশ্ন দেখতে পারবেন, বিভিন্ন এক্সাইটিং প্রশ্ন রয়েছে। এবং এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছিল অনেকগুলো মানুষ, আমরা এখানে সামান্য কিছু সিন দেখালাম। আগামীকালের ফুল ভিডিওতে ইনশাআল্লাহ আপনারা সব কিছু দেখতে পারবেন। এবং বলে রাখি, আমরা কিন্তু সবার অনুমতি নিয়ে তাদেরকে প্রশ্ন করেছি, এবং সবাইকে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছে তারা প্রশ্ন পারুক কিংবা না পারুক, আমরা তাদেরকে পুরস্কার দিয়েছি এবং কাউকে কোনোভাবে ছোট করিনি। যে প্রশ্নের উত্তর পারেনি তাকে আন্তরিকতার সহিত আমরা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। সো কালকে সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আপনি থাকছেন তো?